নমস্কার ভাই ও বোনেরা, আজ ত্রিকোণমিতির কোণানুপাত ও অভেদাবলীর অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সমস্ত তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এর যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আগের পাঠে বলা হয়েছে, এটা তার ভিডিওটার সেকেন্ড পার্ট। আগের পাঠের ভিডিওটা যারা দেখোনি, তারা ওপরের আই বাটনটিতে ক্লিক করবে, ওখানে সূত্রগুলো একটু দেখে নেবে, অঙ্কগুলো দেখব। 1 নম্বর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের এ বি সি এঁকেছি যার অতিভুজ এ বি সমান 10 সেমি, ভূমি বি সি সমান 8 সেমি, লম্ব এ সি সমান হচ্ছে 6 সেমি। অতএব এ বি সি এর সাইন এবং ট্যানজেন্টের মান কত? সাইন আর ট্যানজেন্ট হচ্ছে ট্যান, আর সাইন রেটটা হচ্ছে এ বি। এ বি সি, এ বি সি মানে হচ্ছে বি কোণটার মানটা বার করতে হবে, যেহেতু মাঝখানে যে কোণটা থাকবে সেই কোণটার মানটা বার করতে হবে, বি কোণটা। তাই এখানে পাশে ত্রিভুজটা তোমরা আঁকবে, একে নিজেরা নিজেরা কোনটা লম্ব কোনটা ভূমি, যে কোণটা বলে দেওয়া হবে তার সামনে যেটা থাকবে লম্ব, তার নিচে যেটা অনুভূমিকভাবে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর লম্ব আর ভূমি বাদ দিলে পড়ে থাকবে কি? অতিভুজ। এবার সাইন এ বি সি আমরা লিখেছি, সাইন এ বি সি, সাইনের কোণানুপাতটা কী? লম্ব বা অতিভুজ? এখানে লম্ব কী বলে দেওয়া আছে? এসি, এসির লম্ব বলে দেওয়া আছে, অতএব 6 সেমি, 6। আর নিচে অতিভুজটা বলে দেওয়া আছে 10, অতিভুজটা এখানে এ বি, তাহলে করলে 6 আর 10টা কাটাকাটি করলে আমাদের বাড়াবে 3-এর 4। আর ঠিক একই রকমভাবে আমরা যদি ট্যানজেন্টটা বার করি, মানে ট্যানের মানটা, ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব বলতে হচ্ছে এসি, এসির মান 6, আর বিসি, বিসি অর্থাৎ ভূমি, ভূমির মান হচ্ছে 8। তো এখানেও কাটাকাটি যদি 2 দিয়ে কাটাকাটি করা হয় তাহলে ওপরে 3-এর 4 বার হবে। এটা হচ্ছে প্রথম অঙ্কের সমাধান বন্ধুরা। সেকেন্ড অঙ্কটা যেটা, সেটা হচ্ছে দেখো এখানে বলে দেওয়া আছে, বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে যার এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, মানে বি কোণটা 90 ডিগ্রি, এ বি হচ্ছে বলে দেওয়া আছে 24 সেমি, এবং বি বি সি হচ্ছে 7 সেমি। হিসাব করে দেখি, সাইনে কসে ট্যানে আর কোসেগের মানটা এখানে আমাদের আঁকবো, ছবিটা আঁকলে বুঝতে পারবো, যেহেতু এখানে দেখো এ সাইন এ ট্যান এ এইসব বলে, তাহলে এ কোনটার মানটা করতে হবে। আমরা বেসিক্যালি কী আঁকি? ওবরে এ নিচে, তা আমরা এখানে এইভাবে আঁকাটাকে ঘুরিয়ে নিয়েছি, এ কোনটা কে করছি, এ কোনটা ধরা মানে তার সামনে যেটা থাকবে সেটা হচ্ছে কী বলবো আমরা, লম্ব, মানে এখানে হচ্ছে বিসিটা হচ্ছে লম্ব, আর এ বি নিচে যেটা অনুভূমিকভাবে থাকবে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? যদি আমরা উপরে ধরতাম সেটা একই ব্যাপার, ওই জন্য ছবিটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, প্রথম ছবি থেকে সেকেন্ড ছবিতে আমরা ট্রান্সফর্ম করেছি এটা। তা অতিভুজ বার করার সূত্র কি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা থেকে আমরা ক্যালকুলেশন করব, রুট ওভার বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, যেহেতু লম্ব আর ভূমির মানটা আমরা উপরে লিখেছি, এখান থেকে যে যার জায়গায় মানটা বসাবো, লম্বর মান 24 আর ভূমির মান হচ্ছে 7, এখানে এটা প্লাস, ঠিক আছে? তারপর 24টাকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এসির মানটা কত পাবো? 25 পাবো, 25 সেমি। এবার সাইনে এখানে যে কোণানুপাতগুলো দেখো, মানগুলো আমরা করেছি, সাইনের মান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 7, অতিভুজ 5, এখানে কোনো কাটাকাটি যাবে না, ওই জন্য যেমন আছে তেমন বসে যাবে। ঠিক একরমভাবে হচ্ছে কসে, কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমির মান 24, অতিভুজের মান 25, আর ট্যানে, ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে 7/24, আর ঠিক একই রকমভাবে কোসেগে অতিভুজ বাই লম্ব সেটা হচ্ছে 25/4, এই 4 বলছি 7। বন্ধু 3 নম্বর অঙ্কটাতে দেখবো আমরা, বলছে যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজের সি কোণটা যদি 90 ডিগ্রি হয়, এখানে সি কোণটা 90 ডিগ্রি বলেছে, বি সি 21 একক এবং এ বি 29 একক হয়, তাহলে সাইনে কসে সাইন বি কস বির মান কত? একবার এ কোণটাকে সাপেক্ষে পুরোটা লম্ব ভূমি টুমি ধরে নেবো, আর একবার বি কোণটার সাপেক্ষে, তা আমরা প্রথম ত্রিভুজটা আঁকি, আর মোটামুটি সব সময়
সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরে রাখবো। তো সমকোণী যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে এটা আমরা বার করে নেবো, এসির মানটা বার করে নেবো। এসির মানটা বার করছি যেহেতু এখানে দেখো এমনি ছবিটা দেখলে এসির মানটা ভূমি, সেই সাপেক্ষে সূত্র ফেলে আমরা করব রুট আবার ওই পিথাগোরাসের সূত্র, ভূমি নির্ণয় করার সূত্র, বি স্কোয়ার মাইনাস মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করেছি আমরা। এখান থেকে এটা পুরো ক্যালকুলেশনটা করে দেখো, 29 স্কোয়ার 21 স্কোয়ার, 29 স্কোয়ার করলে 841, সেখান থেকে 441 বিয়োগ মানে 21-এর স্কোয়ার করলে, বিয়োগ করলে 400, আর 20-র বর্গমূল বর্গ করলে তো হয় 400, এটাকে করে 20 বার হবে 20 একক, ঠিক আছে। তা এর ক্ষেত্রে আমরা যদি ছবিটা, এর যে ছবিটা এখানে আমরা এঁকেছি দেখো, এর যদি এটা কোনটা হয় তার সাপেক্ষে সামনে একটা লম্ব অতিভুজ ভূমি, তা আমরা এটা যদি করি তাহলে এর লম্বটা বার হচ্ছে এখান থেকে বিসি, তাহলে লম্বর মানটা বিসি আমাদের 21 জানি, আর নিচে হচ্ছে অতিভুজটার মান হচ্ছে এবি, সেটাও আমরা জানি 29, আর কোসেগের মানটা হচ্ছে ভূমি বা অতিভুজ, এর সূত্রটা আমরা সবাই জানি, আর ঠিক একই রকমভাবে তার মানটাও বসে দেওয়া হচ্ছে। আর বীর ক্ষেত্রে, বীর ক্ষেত্রেও ছবিটা এই সাইডে এঁকেছি দেখো, বীর ক্ষেত্রে ওরকম লম্ব অতিভুজ ভূমি আমরা করে নেব একটু আলাদা হবে, দিয়ে এখানে লম্ব বা অতিভুজ করে 20 বাই 29, যেহেতু ওর লম্বটা হচ্ছে এসি, আগেরটা অঙ্কের ছিল বিসি লম্ব, এর হচ্ছে এসি, এই জায়গাটা ডিফারেন্ট, ছবিটা আঁকলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কোসেক বীর মানটা হচ্ছে ভূমি বা অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিসি, আগেরবারে বিসি ছিল লম্ব, এবারের বি ক্ষেত্রে যখন বি হবে তখন হয়ে যাচ্ছে সেটা ভূমি, ভূমি বা অতিভুজ হচ্ছে, অতিভুজ হচ্ছে 29 এখানে। বন্ধুরা এটা গেল 3 নম্বর অঙ্কটা, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাব। 4 নম্বর অঙ্কটাতে বলছে কোসেক একটা মান বলে দেওয়া আছে 7/25, যদি হয় তাহলে থিটার যে কোণানুপাত আছে সকল কোণানুপাত তাদের অনুপাতগুলোর মান নির্ণয় করব। তা যে কোনো থিটার কোণানুপাত মানে কি 6টা কোণানুপাত বার করতে হবে, তা 6টার ভিতরে একটা আমাদের বলে দেওয়া আছে 7/25 বলে দেওয়া আছে। তা আমরা প্রথম সমকোণী ত্রিভুজের যে কোণটা বলে দেওয়া আছে বলে ওখান থেকে কোষেকটা লিখবো। কোষেক মানে কি জানি, কোষেক এমনি মানটা বলে দেওয়া আছে 7/25, কোষেকের মান আমরা কি জানি ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ করা মানে এখানে দেখো তুমি যদি থিটা কোণটাকে ধরো, ঠিক আছে, কোণ যদি থিটা ধরে নাও এ সি বি, থিটা যদি ধরে নিই আমরা, তাহলে এবি, এবির বিসি সমান কি ভূমি, বিসি সমান ভূমি, আর এসি সমান কি অতিভুজ, তাহলে এখান থেকে আমরা অনুপাত সমানুপাতের যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার নিয়মে যদি এখান থেকে আমরা মানগুলো বার করে নিই, বিসির মানটা, বিসির মান হচ্ছে 7K আর এসির মান হচ্ছে 25K, তা এইটা থেকে আমরা কি করব, ঠিক একই রকমভাবে পিথাগোরাসের সূত্র থেকে লম্ব নির্ণয়ের সূত্রটা এ করব, ঠিক করে আমরা 24K পাবো। 24K থেকে কোণানুপাতগুলো বসাবো, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বা অতিভুজ, লম্ব বলতে এখানে 24K, অতিভুজ 25K, সেটা বসালে ওপর 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 নিচ কে কেটে যাবে, ওকে গেলে এটা ঠিক একই রকমভাবে। এবার আমরা একটু অন্য ডিফারেন্ট করবো, এটা তুমি সূত্র ফেলে করতে পারো, কোষেক মানে কি, কোষেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর আমরা অনন্যকে সূত্র শিখেছি কোষেক থিটা মানে হচ্ছে 1/sin θ প্রথম ভিডিওতে, সেটা থেকে করলে এটা হয়ে যাবে 25/24। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এখানে লম্ব হচ্ছে 24K আর ভূমিটা হচ্ছে 7K, করলে হয়ে যাবে 24/7। আর কট থিটার মান হচ্ছে ট্যান থিটার অনন্যক, তাহলে 1/tan θ, এটা বসলে পুরোটা উল্টে যাবে, ঠিক একই রকম কোসেক থিটা হচ্ছে কস থিটার অনন্যক, 1/cos θ করবো, 1/cos θ মানটা বসাবো, মানে কস থিটা যেটা হবে তার ঠিক উল্টোটা। এই হচ্ছে আজকের পাঠের অঙ্ক, থার্ড পার্টের পরের পার্টটা পুরো সমস্ত অধ্যায়ের অঙ্কটা কভার করা হবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই যে ভিডিওগুলোর লিঙ্কটা সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে, পারলে সেখান থেকে দেখে নেবে।